সবাইকে স্বাগতম বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায়। আজকে আমরা বাংলায় যে যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো দেখব। প্রথম কর্মদিবসেরটা আজকে শুধু দেখব। তো এখানে তোমরা যদি একটু নিচে যাও এই নির্দেশিকার, তাহলে দেখতে পাবে প্রথম দিন যে কাজগুলো তোমাকে করতে দিবে, অর্থাৎ ধাপ নাম্বার এক, প্রথম কর্মদিবস 90 মিনিট। এখানে কাজ একের মধ্যে চারটা কাজ রয়েছে বা চারটা টপিক রয়েছে। এই যে একটা হচ্ছে ক, আরেকটা হচ্ছে খ, আরেকটা হচ্ছে গ, আরেকটা হচ্ছে কি ঘ। এটা হচ্ছে প্রথম কর্মদিবসের কাজ। তারপরে ধাপ টু শুরু হবে, দ্বিতীয় কর্মদিবস, ওইটা আমরা আরেকটা লেসনে দেখব। তো এখানে কি কি করতে হবে একটু দেখা যাক। তো প্রথম দিন তোমাদেরকে শিক্ষার্থী মানে তোমরা যারা আছো তাদেরকে কিছু দলে ভাগ করে দিবে তোমার স্যারেরা। তারপর প্রতিটি দলকে যে কোনো একটি টপিক একটি লটারির মাধ্যমে নির্বাচন করতে দেবেন, ঠিক আছে? এই যে নিচে যে আছে, অর্থাৎ খ নম্বরে আছে, নিচের চকটি থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। এখানে দেশের নাম দেওয়া আছে, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম। এখানে 2010 সাল এবং 2015 সালের মানে এই রেঞ্জের মধ্যে বাঘের সংখ্যা কেমন ছিল একটা পার্থক্য দেওয়া আছে। বা 2010-এ ছিল 440টা বাঘ, 2015 সালের জরিপে হয়ে গেছে 106টা। ভুটানে ছিল 75টা, তারা ওখানে তাদের এখানে বাড়ছে 103টা। কম্বোডিয়ায় 50টা ছিল, এখন আর নাই, জিরো। ভারতে 1706টা ছিল, এখন হয়েছে 2226টা। মিয়ানমারে 85টা ছিল, এখনও 85টাই আছে, মানে 15 সাল নাগাদ 85টাই আছে। নেপাল 121টা ছিল, তারপর 15 সালে 198টা হয়েছে। থাইল্যান্ডে 252, এখানে 189। ভিয়েতনামে 20, পরে হয়েছে কত, 5। তো এই যে এখানে মানে সংখ্যাগুলো লিখছে, দুইটা জরিপ 2010 সাল, একটা হচ্ছে 2015 সাল, এই সালের মধ্যে বাঘের সংখ্যা কমছে না বাড়ছে সেটার একটা বিশ্লেষণমূলক রচনা তুমি তৈরি করবা, ঠিক আছে? তো এটা করতে হবে। তারপরে খ নম্বরে কোভিড কালীন ও কোভিড পরবর্তীকালে ক স্কুলে দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাসের কিছু উপাত্ত দেওয়া হলো, এই চকটি থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। অর্থাৎ তোমরা প্রত্যেকটা বিশ্লেষণ করবা যে আগে কেমন পড়াশোনা হইতো, পরে কেমন পড়াশোনা হয়েছে। তো এখানে অনেকের নাম দেওয়া আছে, এবং 2020 থেকে 2021 সালে পঠিত বইয়ের সংখ্যা, আর 2022 থেকে 2023 সালে পঠিত বইয়ের সংখ্যা। তো আগে ছিল 122টা, পরে হয়ে গেছে 96টা। তারপর এখানে পূরবী সরকার 75টা, তারপর হয়েছে 52টা। এভাবে এখানে একটা কী দেওয়া আছে, ডেটাগুলো দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের আলোকে তুমি বিশ্লেষণ করবা তাদের যে পড়া বইগুলো আছে ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবা, যে আগে কেমন পড়ছিল, কয়টা বই পড়ছিল, এখন কয়টা পড়ছে ইত্যাদি। তারপরে হচ্ছে গ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্য থেকে, কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি পড়ে কবিতায় কবির মায়ের সাথে, কবির স্মৃতির সাথে তোমার মায়ের সাথে তোমার স্মৃতি মিলে একটি বিশ্লেষণাত্মক রচনা তৈরি করো, সাথে মায়ের একটি ছবিও নিজের মতো করে আঁকো। শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড অথবা প্রেজেন্টার অথবা পোস্টারে লিখে দেখাবেন, ঠিক আছে? মানে এই মনে পড়া কবিতার উপর ডিপেন্ড করে কবি যে তার মায়ের সাথে কেমন স্মৃতিগুলো বলছে, তুমি তোমার মায়ের সাথে স্মৃতিগুলা মিলাইবা, মিলে একটা বিশ্লেষণ করে মানে বলবা ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো। ঘ নাম্বার, কাজী নজরুল ইসলাম ইসলামের গান এ কি অপরূপ মা তোমায়, এরকম একটা ইয়ে আছে, এই কবিতাটি পড়ে নিজের এলাকার বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো, নিজের এলাকা, গ্রাম, শহর কিংবা মফস্বল হতে পারে। শিক্ষকের কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড, প্রেজেন্টার, পোস্টারে লিখে দেখাবেন। এই চারটা কাজের মধ্যে থেকে তোমাদেরকে লটারির মাধ্যমে যে কোনো একটা কাজ করতে দিবেন, তাহলে অবশ্যই তোমাদেরকে বাসায় বসে বসে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে তারপর স্কুলে যাইতে হবে, ঠিক আছে? তারপর লিখছে, শিক্ষার্থীদের মাঝে এই বিষয়গুলো ভাগ করে দিয়ে শিক্ষক তাদেরকে এককভাবে একটি রচনা তৈরি করতে বলবেন। হ্যাঁ, তোমাদেরকে এককভাবে রচনা লিখতে হবে। রচনা লেখা শেষে শিক্ষার্থীরা নিজেদের লেখাটি পরের দিন ক্লাসে নিয়ে উপস্থিত হবে। তারপর এখানে স্টার মেরে দিছে, কোনো শিক্ষার্থী যদি কোনো বিশেষ চাহিদার কারণে সাহিত্য লিখে প্রকাশ করতে না পারে, তাহলে তাকে অন্য কোনো যে কোনো উপায়ে
ঠিক আছে, যদি কেউ না লিখতে পারে তাহলে অন্য উপায়ে, যেমন আঁকা হইতে পারে, ড্রয়িং, কোনো গান গাওয়া হইতে পারে, সঙ্গীত, তারপর ইশারা ইঙ্গিতের মাধ্যমে হইতে পারে, ভূমিকা অভিনয় যেটাকে বলে, ঠিক না, তার অনুভূতি ও চিন্তা প্রকাশ করার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে স্যাররা অবশ্যই তোমাকে একটা সুযোগ দিবে যে তুমি যেগুলো পারো নাই তাহলে কী কী করতে পারো, ঠিক আছে, তখন তুমি বলবে যে স্যার আমি এটা করতে পারি, গান গাইতে পারি, ছবি আঁকতে পারি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। শিক্ষকের প্রস্তুতি, শিক্ষক পাঠ্য বই ছাড়াও সাহিত্যকর্ম আছে, যেমন বই, পত্রিকা, সাহিত্য পাতা ইত্যাদি শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে নিয়ে আসবেন, অর্থাৎ যে যেটা পারে সেটাই করতে পারবে, এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। তার মানে এখানে বুঝতে পারছো যে তোমাদের চারটা জিনিস দেওয়া হবে, চারটা থেকে তোমরা তোমাদের মতো করে কাজ করতে পারবা, তারপর রচনা লিখতে হবে এককভাবে। আশা করি বুঝতে পারছো বিষয়গুলা।